ডেলিভারি বয়কে দাঁড় করিয়ে এই প্রোডাক্ট আনবক্সিং করালাম। কি প্রোডাক্ট, চলো দেখা যাক। হাই, তো আজকে ছিল আমার বোনুর লাস্ট পরীক্ষা, আর আমিও ওকে জিজ্ঞাসা করছিলাম তোর কেমন ফিলিংস হচ্ছে, সেটাইও আমায় এক্সপ্লেইন করছিল। তারপরে জুতো পরে টাকা দিয়ে বেরিয়ে গেল, তারপরে এক্সাম দিয়ে এসেই ওর ফার্স্ট কাজ ছিল মোবাইল অর্ডার দেওয়া। তো সেদিন ওর পরীক্ষা দিয়ে এসে অর্ডার দেওয়া ফোনটা এসেছিল দুদিন বাদ, আর যেহেতু অনেক টাকার ব্যাপার আমি ডেলিভারি বয়কেই বলেছিলাম প্রোডাক্টটা আনবক্সিং করতে। তারপর কোম্পানির সিল আছে দেখে আমি বক্সটাকে নিয়ে ওপরে চলে এলাম, আর এখানে বক্সের মালকিনকে আনবক্সিং করছি। আর এই মালকিনের এটা প্রথম ফোন, কারণ ওকে ক্লাস 12 অবধি কোনো ফোন কিনে দেওয়া হয়নি, ও মায়ের ফোনই ইউজ করত। আর ফোনটা ছিল Realme Narzo 65G, এটার অরেঞ্জ কালারটাই ও পছন্দ করে নিয়েছিল, আর সাথে ছিল 33 ফাস্ট চার্জিং অ্যাডাপ্টার কেবল একটা, সাথে ম্যানুয়াল তো ছিলই, আর ছিল ট্রান্সপারেন্ট একটা ফোন কভার। একদম ড্রেস আপ করিয়ে তারপর ফোনটাকে অন করা হলো। আর এখানে ফোনের মালকিনকে জিজ্ঞাসা করছিলাম, কি রে তোর এখানে জীবনে প্রথম ফোন পে কেমন ফিল হচ্ছে? ওর রিয়াকশন দেখেই আশা করি তোমরা বুঝতে পারছো যে ওর কেমন ফিল হচ্ছে। চলো আজকের জন্য টাটা, দেখা হচ্ছে পরের শর্টসে। রাতে রাতে টু মাই ওয়াইটি ফ্যামিলি।